বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টির জের জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ব্যতিক্রম নয় কাটোয়ার 20 নম্বর ওয়ার্ড। নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় এখনো জল সরেনি ওই এলাকায়, দুর্গন্ধ বেরোচ্ছে জল থেকে। পৌরসভার তরফেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ, ফলে ডেঙ্গুর আশঙ্কায় ভুগছেন এলাকার বাসিন্দারা। কতটা অসুবিধার মধ্যে রয়েছে? অসুবিধা তো কদিন থেকে সমানে অসুবিধা হচ্ছে, জল নিকাশি হচ্ছে না ঠিক মতো। তা জল কি সব বাড়িতে ঢুকে পড়েছে? হ্যাঁ, প্রত্যেক বাড়িতে ঢুকে পড়েছে। লাগাতার বৃষ্টিতে ব্যাপক সমস্যায় মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বাসিন্দারা। রীতিমতো প্লাবন পরিস্থিতি তৈরি হওয়ায় যাতায়াতের সমস্যায় পড়েছেন কৃষকরা, নৌকায় পারাপার করতে হচ্ছে ওই এলাকার বাসিন্দা সহ পড়ুয়াদের। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু চাষের জমিও। অনেক সমস্যা আছে আমাদের, বৃষ্টি কাদা জল এবং জলের সময় অসুবিধা হয়। আর এখানে যাতায়াতে খুব সমস্যা, কীরকম বলতে গেলে আপনার পুলিশ প্রশাসন নিয়ে আমরা ধরলেন যদি মনে করি কোনো খাবার দাবার করবো, কেলো চিনি নিয়ে যাবো, সেরকম যাওয়ার কোনো পরিস্থিতি নাই। এদিকে জল যন্ত্রণা চরমে বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায়। প্রবল বর্ষণের ফলে জলমগ্ন গোটা এলাকা। অভিযোগ পৌরসভার কাউন্সিলর থেকে চেয়ারম্যানকে জানিয়েও নিকাশির কোনো ব্যবস্থাই নিচ্ছে না, ফলে ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের। সমস্যা তো আমাদের একটাই, আমাদের জল সারার ব্যবস্থা করে না কোনোটাই। তারপরে দেখা যাচ্ছে বললেও কেউ গ্রাহ্য করে না, কোনো দিকে কোনো ইয়ে করে না। আর আমাদের প্রত্যেক বছর এরকম জলে ভুগতে হয়। সমস্যা, আমরা জলে ডুবে আছি, পায়খানা বাথরুম রান্নাঘর ঘরে জল, সমস্ত দিকে জল, রাস্তাঘাটে জল, বেরোতে পারছি না আমরা, ঘরের ভিতরেও জল। একই চিত্র নদিয়ার রানাঘাটের হাবিবপুরে, জলে ডুবেছে পুকুর থেকে রাস্তা সহ পানীয় জলের কল সবই। নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা, নিকাশির কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের, প্রায় 2 ঘন্টা ধরে বিক্ষোভ চলে 12 নম্বর জাতীয় সড়কে। খুব অসুবিধায় রয়েছে বাবা, আমাদের খুব অসুবিধা যে একজনের বাড়ি যেয়ে উঠেছি। বেশি করে আমাদের আরও সমস্যা হবে যে জলটাতে এখন ঘরের থেকে নামলে আমরা তো ঘরে উঠবো, দুটো খেতে সবাই দেবে। আমাদের 4টে ট্যাঙ্কি পায়খানা বাথরুমের একদম ভরে গিয়েছে। বৃষ্টি হলে এর আগে খুব একটা সেরকম বৃষ্টি হতো না, মানে এইবারে যে বৃষ্টি হলো এটা খুব ভারী বৃষ্টি হলো। সব মিলিয়ে জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না বেশ কয়েকটি জেলার মানুষ, সেক্ষেত্রে প্রকাশ্যে প্রশাসনিক গাফিলতিও। প্রশ্ন, কবে হুঁশ ফিরবে প্রশাসনের, আর কবেই বা জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ? অরূপ সেনগুপ্ত, ইকবাল হোসেন, শামীম মোল্লা ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।